সামনেই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানে শাশুড়ি মাদের মাথায় ঘোর চিন্তা জামাইদের এই দিনটিতে কি ভালো মন্দ খাওয়ানো যায় তাই আজকে সেসব শাশুড়ি মাদের কথাই মাথায় রেখে আমার আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি চিকেন টিক্কা চলো তাহলে রেসিপিটা স্টার্ট করি এই জন্যেই আমি বোনলেস চিকেনের পিসগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম গোলমরিচগুলো এবার দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবার ভালো করে মাখিয়ে চিকেনটাকে আমি ফার্স্ট ম্যারিনেশনের জন্য তিরিশ মিনিট রেখে দেব এবার একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর ঘি সর্ষের তেল আর ঘি গরম হওয়ার পর আমি এক টেবিল চামচের থেকে একটু কম বেসন দিয়ে দিচ্ছি বেসনটা এবার ভালো করে একটু লো ফ্লেমে লো ফ্লেমে একদম বেসনটাকে আমাদের কিছু সময় ধরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না বেসনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি এখানে জল ঝরানোর টক দই নিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিচ্ছি গরম তেল তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো রঙটাও কিন্তু খুব সুন্দর এসে লঙ্কার এবার আমি টক দইয়ের মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি আদা রসুন বাটা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার বেসনের মিক্সচারটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো বিট নুন আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করব খুব ভালো করে মিক্স করে নেবো যাতে দইতে কোনো লাম্পস না থাকে চিকেন টিক্কা কিন্তু ছোটো বড়ো সকলেরই ভীষণই প্রিয় তাই এই জামাই ষষ্ঠীতে এই রেসিপিটা হলে কিন্তু মন্দ হয় না আশা করছি জামাইরা খুশিই হবে এবার বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে দিলাম ভালো করে সব কিছুকে মিক্স করব। আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করে ওভার নাইট রেখে দেবো তোমাদের কাছে যদি এত টাইম না থাকে তোমরা চার পাঁচ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো যত বেশি সময় ম্যারিনেট করবে তত বেশি কিন্তু টেস্ট বাড়বে দেখো আমি প্রায় ওভার নাইট ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনের পিসগুলোকে একটা স্কিউয়ারের মধ্যে গেথে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আস্তে আস্তে করে এক একটা স্কিউয়ারের মধ্যে আমি প্রায় ছয় পিসের মতো চিকেনের পিসগুলো গেথে নিচ্ছি এবার ক্যাশে এরকম একটা জালি বসিয়ে আমি দুপিট করে চিকেন টিক্কাগুলোকে ভালো করে আগুনে সেঁকে নেব এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বারবার সেঁকে নিতে হবে আর উপ বাটার দেবো আর দুপাশে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে চিকেনটা সেঁকে নেব। তাতে কিন্তু চিকেনটা ভেতর থেকে নরমও থাকবে আর দারুণ টেস্ট আসবে আমি কিন্তু দেখতেই পাচ্ছ বারবার এভাবে বাটার লাগিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চিকেনটাকে রোস্ট করে নিচ্ছি দেখো চিকেন টিক্কা রেডি হয়ে গেছে নামিয়ে নেবো এইভাবেই সবকটা চিকেন টিক্কা আমি তৈরি করে নিয়েছি এই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করো সকলের সাথে রেসিপিটা শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে থ্যাংক ইউ